খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রশ্রোতা, আজ বুধবার 14 আগস্ট, 30 শ্রাবণ, 12 জিলহজ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9:45। রেডিও টুডিও ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় সকালের খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফারসানা হোসেন। চলুন শুরুতে জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন্সমেন্ট প্রধান খবরগুলো। ঈদের তৃতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন কেউ কেউ, রাজধানীতে শতভাগ বর্জ্য অপসারণের দাবি দুই সিটি মেয়রের। চামড়ার দাম নিয়ে অরাজকতা, বেঁধে দেওয়া দাম মানছেন না কেউই, ন্যায্য মূল্য নিশ্চিতে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি সরকারের। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো 5 জনের মৃত্যু, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং আরো 1 মাস ডিএমপি কমিশনার থাকছেন আসাদুজ্জামান মিয়া, অনুমতি ছাড়া ঢাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঈদ উল আজহার তৃতীয় দিনে আজও ঢাকা সহ সারা দেশে পশু কোরবানি দিচ্ছেন কেউ কেউ। কসাই সংকট সহ নানাবিধ কারণে ঈদের দিন যারা পশু কোরবানি দিতে পারেননি, ইসলামের বিধান অনুযায়ী তারা কোরবানি দেওয়ার এই সুযোগ পাচ্ছেন। এদিকে প্রতিশ্রুতি অনুযায়ী 24 ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন ও আতিকুল ইসলাম। অনেকে আজকে ও আগামীকাল কোরবানি করবেন, এই জন্য আমাদের সিটি কর্পোরেশনও প্রস্তুত রয়েছে। তথাকথিতভাবে বলতে পারি যে কোরবানির প্রথম দিনের যে বর্জ্য আমাদের নির্দিষ্ট সময়ে আমরা অপসারণ করতে সক্ষম হয়েছি। কুরবানির পশুর চামড়া কেনার ক্ষেত্রে সরকারের বেঁধে দেয়া দাম মানছেন না কেউ, ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। এই পরিস্থিতির জন্য তারা দোষ চাপাচ্ছেন আড়তদারদের ওপর, আর আড়তদাররা দায় চাপাচ্ছেন ট্যানারি মালিকদের ওপর। অন্যদিকে ট্যানারি মালিকরা বলছেন প্রয়োজনীয় ব্যাংক ঋণ না পাওয়ায় পুঁজি সংকটে পড়েছে তারা। কাঙ্ক্ষিত দামে চামড়া বিক্রি করতে না পেরে দেশের বিভিন্ন স্থানে নদীতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া কেউ কেউ ক্ষোভে অভিমানে মাটিতে পুঁতে ফেলেছেন কুরবানির পশুর চামড়া। 20 ফিট 25 ফিট মাল এখানে আনার পরও তারা যে বলতেছে 400-500 টাকা, তো 20 ফিট 25 ফিট মাল যদি 50 টাকা করে মানে হিসাব করা দেয় 1,000-1,200 টাকা আসে। 100 ট্রেনের মধ্যে 10টা ট্রেনারি আমাদেরকে টাকা দিয়েছে, এই 10টা ট্রেনের মধ্যে 1টা কি 2টা ট্রেনারি শতভাগ টাকা দিয়ে দিছে। কয়েকটি কারণ, এক্সপোর্ট আপনার কমে গেছে, আমাদের যে সাভারের যে ট্যানারি গুলো অর্ধেকও আপনার উৎপাদন যেতে পারে নাই। এদিকে উপযুক্ত মূল্য নিশ্চিত করতে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত মূল্যে কাঁচা চামড়া কেনাবেচা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফ বক্সির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা, খুলনা ও লক্ষ্মীপুরে আরো 5 জনের মৃত্যু হয়েছে। এর ফলে গতকাল ভোরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সামিয়া নামে 5 বছরের এক শিশু। এছাড়া ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাপেক্সের প্রকৌশলী মাহবুব উল্লাহ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিল্লাল হোসেন নামে এক ডেঙ্গু রোগী মারা গেছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাসেল নামে একজন এবং লক্ষ্মীপুরের কমলনগরে ডেঙ্গু আক্রান্ত হয়ে 4 বছরের শিশু পরশে মৃত্যু হয়েছে। সারাদেশে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা কমছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গুর সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এটি সম্ভব হয়েছে। গতকাল রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন। এছাড়াও মন্ত্রী এদিন কুয়েত মৈত্রী হাসপাতাল ও ঢাকা সিএমএইচ হাসপাতাল পরিদর্শন করেন। আইসিইউ তো রাতারাতি বাড়ানো যায় না, আমরা আইসিইউ বাড়াবার জন্য পরিকল্পনা নিয়েছি। স্থানীয় রোগীর সংখ্যা কমে গেছে, ভর্তির সংখ্যাও অনেক কমে গেছে, এই খবর আমাদের কাছে আছে। ঢাকার বাইরে এডিস মশাও কমা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ ব্রিফিংয়ে এর রোগ নির্ণয় শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা জানান, গত 24 ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে 1200 নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যা আগের দিনের তুলনায় 43% কম। একই সময় ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন 1,659 জন।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আরও এক মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়োগ কার্যকর হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ অলিউর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান মিয়াকে তার অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে এই ৩০ দিন ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল। এদিকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঢাকা মহানগরীতে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিনোদন কিংবা ছবি ধারণ বা অজ্ঞাত কারণে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিভিন্ন ধরনের ড্রোন ওড়াচ্ছেন, যার জননিরাপত্তা বিঘ্ন সৃষ্টিসহ জনমনে ভীতির সঞ্চার করতে পারে। এ অবস্থায় জননিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে ঢাকা মহানগরীতে বিনা অনুমতিতে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। এবার বিভিন্ন জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত খবর নিয়ে সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছেন আবিদ আজম। উপযুক্ত দাম না পাওয়ায় এবার প্রতিবাদ হিসেবে কেউ কেউ কুরবানির চামড়া গর্ত করে পুঁতে ফেলছেন। এ নিয়ে চামড়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাস নিয়ে যুগান্তর অনলাইনের বিস্ময়বোধক শিরোনাম, চামড়া না কিনে এতিমদের হকটাও মেরে খেলেন। একই বিষয়ে প্রথম আলো অনলাইনের শিরোনাম, চামড়ার দামে ধস, কার লাভ কার ক্ষতি, হতাশায় মৌসুমি কোরবানি পশু চামড়া ব্যবসায়ীরা। উপযুক্ত মূল্য নিশ্চিত করার লক্ষ্যে কাঁচা চামড়া রফতানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সমকালের অনলাইন সংস্করণের শিরোনাম। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রথম আলোর অনলাইনের শিরোনাম, ডেঙ্গুর পিক টাইম সামনে। এবার বিভিন্ন ইস্যুতে জনমত নিয়ে রেডিও টুডে নিয়মিত আয়োজন পাবলিক ওপিনিয়ন। সকালের শুরুতে রাজধানীর পান্থপথ এলাকায় কয়েকজনের সাথে কথা বলেছেন সহকর্মী হাসিব বিল্লা। আজকের একটি গুরুত্বপূর্ণ খবর, উপযুক্ত মূল্য নিশ্চিত করতে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে আপনার মন্তব্য কি? আমি আরিফুর রহমান তুহিন। সরকারের উচিত নিজ উদ্যোগে চামড়াটা কিনে ট্যানারিগুলোকে বিক্রি করা। আমি শাকিল। বিদেশে পাচারের জন্য মূলত এই সুযোগটা করা হচ্ছে, চামড়ার দাম কমানো হয়েছে, এমনটা ভাবার খুব বিকল্প আছে বলে মনে হয় না। আজকের আরো একটি গুরুত্বপূর্ণ খবর, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। আপনার মন্তব্য কি? ডেঙ্গুর ব্যাপারে জনগণ সচেতন, কিন্তু সংখ্যা কমেছে এটা কিভাবে বলে আমি বুঝি না, কারণ আমরা প্রতিদিন দেখতেছি যে ডেঙ্গু রোগীর সংখ্যা কমই বাড়তেছে। আগে দেখতে হবে আমাদেরকে যেভাবে বন্ধ করা দরকার, কমছে বাড়ছে এটা নিয়ে মন্তব্য করা আমার মনে হয় না যৌক্তিক। এই ছিল আজকের পাবলিক ওপিনিয়ন। শুনছেন রেডিও টুডে সকালের খবর, সঙ্গে আছি আমি ফারজানা হোসেন। এখন নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আপোষ করি না কখনো, আমরা অটুট রাখি গুণমান, দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলা ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট তিনবার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডে সকালের খবর, একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। রেডিও টুডে ভয়েস অফ আমেরিকা যৌথ প্রযোজনায় সকালের খবরে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ, যার জন্য আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিওতে। ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে রেডিও টুডের সকল শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা। আমি সাফিউল মাসুদ জানিয়ে দিচ্ছি সর্বশেষ বিশ্ব সংবাদ। হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু হবার কথা এমন সকল বিমান উড়ান পরপর এই নিয়ে আজ দ্বিতীয় দিন বাতিল হয়ে গেল। গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা ইতোমধ্যে আবার একবার বিমানবন্দরটির মূল আগমন নির্গমন হলটি জবরদখলে নিয়ে নেয়। বিক্ষোভকারীরা ভ্রমণেচ্ছু যাত্রীদের বিমানে ওঠার জন্য নির্ধারিত ডিপার্চার গেটে যেতে বাধা দিলে পর বিমানবন্দর কর্তৃপক্ষ সকল যাত্রীর জন্য চেক ইন সার্ভিস থামিয়ে দেয় এবং সাধারণ মানুষকে বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আগের দিন থেকেই বিমানবন্দরটিতে প্রচণ্ড ঝামেলা সৃষ্টি হয়েছিল, এখন আবার আজ তারই পুনরাবৃত্তি ঘটল।
ক্ষুব্ধ ক্রুব্ধ কিছু যাত্রী যারা এক্ষুনি হংকং থেকে বের হতে উদ্গ্রীব, সে তাঁদের সঙ্গে বিক্ষোভকারীদের কারো কারো প্রচণ্ড রোষে কথা কাটাকাটি হয়। এই যে নজিরবিহীনভাবে বিমানবন্দর অচল হল, বিশ্বের সবচেয়ে ব্যস্ততম যাত্রী পরিকীর্ণ বিমানবন্দরগুলোর অন্যতম এই হংকং বিমানবন্দরে, এটা ওই চীন শাসিত ভূখণ্ডটি গত দুমাসেরও বেশি সময় যাবৎ জেরবার হয়ে রয়েছে যে সড়ক বিক্ষোভের কবলে পড়ে সেই তাঁরই সম্প্রসারিত চিত্র বই আর কিছু নয়। জাতিসংঘের মানবাধিকার বিভাগীয় প্রধান মিশেল ব্যাশেলে ইতোমধ্যে হংকং কর্তৃপক্ষের প্রতি সংযম প্রদর্শন এবং বিক্ষোভকারীদের উপর কাঁদানি গ্যাস নিক্ষেপের বিষয়ে তদানুসন্ধান পরিচালনার আহ্বান জানিয়ে বিবৃতি জারি করেছে। এই হালে রাশিয়া যেসব বিক্ষোভ হয়েছে ক্রেমলিন থেকে, সেসবকে খাটো করে দেখানোর বা বলার চেষ্টা করা হয়েছে। দেশটিতে রাজনৈতিক সংকট চারিয়ে তুলেছে এসব বিক্ষোভ, সেরকম কিছু এগুলো নয় বলার চেষ্টা করা হচ্ছে। মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ নিয়ে এজন্য কোনো মন্তব্য করতে চাননি যে এগুলো ব্যতিক্রমী কিছুই বলে মনে হয়নি তাঁর। পেসকভ এগুলোতে পুলিশ যে পদক্ষেপ নিয়েছে তারই পক্ষ অবলম্বন করে বলেছেন, প্রতিবাদ বিক্ষোভের ব্যাপারে করা পদক্ষেপই যুক্তিসম্মত সিদ্ধান্ত। এ রবিবার সর্বসাম্প্রতিক যে বিক্ষোভ হয়েছে তাতে হাজার হাজার মানুষ সমবেত হয় মস্কোর কেন্দ্রস্থলে। আসন্ন নির্বাচনে যে বিরোধী পক্ষীয় কিছু প্রার্থীকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে তাতে ক্ষোভ ব্যক্ত করা হয়। বিগত আট বছরে এমন বড় মাপের প্রতিবাদ বিক্ষোভ যেগুলো হয়েছে এটি ছিল তারই একটি। ট্রাম্প প্রশাসন এই সোমবার নতুন কিছু নীতির কথা ঘোষণা করেছে। যাকে নিয়ে এদেশে বসবাস করছেন, ইতোমধ্যে দরখাস্ত করেছেন এদেশে থাকবার বা আসার জন্য, তেমনি অভিবাসীদের জীবনে বিপত্তি সৃষ্টি করবে। স্থায়ীভাবে এদেশে বসবাসের জন্য গ্রিন কার্ড পেতে বা নাগরিকত্ব লাভের ক্ষেত্রে যদি কিনা এরা মেডিকেড, ফুড স্ট্যাম্প এবং গৃহায়ণের মতো সামাজিক কল্যাণ ভাতাগুলো ব্যবহার করে থাকেন। যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস বিভাগের অ্যাক্টিং ডিরেক্টর বলেন, এই যে কল্যাণ সুবিধাগুলো এদের ব্যবহার না করার কথা বলা হচ্ছে, এর লক্ষণই হল এদেরকে স্বনির্ভর হতে, স্বয়ম্ভর হতে উৎসাহিত করা। নতুন এই নীতি 2019 15 অক্টোবর থেকে কার্যকর বলে গণ্য হবে। অস্ট্রেলিয়ার সিডনিতে ছুরি উঁচিয়ে 21 বছর বয়সী এক যুবা পুরুষ যে হামলা চালায় মঙ্গলবার, তাতে এক নারী নিহত হয়েছে আর একজন জখম হয়েছেন এবং ওই ব্যক্তি এখন পুলিশি হেফাজতে আটক রয়েছে। বলা হচ্ছে ওই ব্যক্তির মস্তিষ্ক বিকৃতির অতীত কিছু ইতিবৃত্ত রয়েছে বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি আরও কিছু পথচারীকে আক্রমণের চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেনি, তার আগেই তাকে পাকড়াও করা হয়। এই ব্যক্তি নাকি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে লোকজনের উপর চড়াও হয়, দিকবিদিক ছোটাছুটি করে চিৎকার করে তাকে বলতে শোনা যায়, মারবে আমায়, গুলি করবে, করো। বেশ কয়েকজন পথচারী ধস্তাধস্তি করে ওই ব্যক্তিকে পাকড়াও করে। পরে ওই ছুরিকাঘাত হামলার কাছাকাছি এক জায়গায় এক অ্যাপার্টমেন্ট ভবনের সামনে 21 বছর বয়সী এক নারীর মৃতদেহের সন্ধান মেলে বলে জানা যায়। আর এই ছিল ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত সর্বশেষ বিশ্ব সংবাদ। শ্রোতাদের এবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি রেডিও টুডের ঢাকা স্টুডিওতে। শফিউল মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়াশিংটন থেকে ছিলেন শফিউল মাসুদ। এবার ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা জানিয়ে দিচ্ছেন শাহেদ সেলিম। ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাজে অনেক পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার পর অপরিশোধিত তেল থেকে পেট্রোল আবিষ্কার করতে সক্ষম হন 1825 সালের 14ই আগস্ট। 1945 সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে। 1931 সালের এই দিনে ব্রিটিশ বিরোধী বিপ্লবী তৎপরতার অংশ হিসেবে ইলা সেন ও মীরা দেবী নামে কুমিল্লার অষ্টম শ্রেণীর দুই ছাত্রী কুমিল্লার ম্যাজিস্ট্রেট সিজি স্টিভেন্সকে গুলি করে হত্যা করে। এবার ক্লেমন খেলাধুলার খবর। ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস। ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হওয়ার জন্য আগ্রহী নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হ্যাসন, এ লক্ষ্যে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে সাক্ষাৎকার দেবেন তিনি। এছাড়া শুক্রবার ভারতের কোচ হওয়ার লক্ষ্য নিয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই এর সঙ্গে বৈঠকে বসবেন হ্যাসন। এদিকে ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচনের জন্য 6 জনের সংক্ষিপ্ত তালিকা করেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। বর্তমান কোচ রবি শাস্ত্রীর পাশাপাশি সংক্ষিপ্ত এই তালিকায় আছেন টম মুদি, মাইক হ্যাসন, ফিল সিমন্স, লালচাঁদ রাজপুত ও রবিন সিং। এই 6 জনের মধ্য থেকে কে হচ্ছেন বিরাট কোহলিদের নতুন কোচ, আগামী শুক্রবারই সে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। অপুরাণ উচ্ছ্বাসে চলে যাব ভেসে, তোমারই সঙ্গে লেমন ক্লেমন, তাই মন বনে হয়ে যা, লেমনে রাখছে জন্মনে হয়ে যাও নিমেষে, সবকিছু ভুলে যাও, চাইলেই ভেসে যাও, লেমনে লেমনি ফ্রেশনেস। সবশেষ ওয়েদার আপডেট।
আবহাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও আশেপাশের এলাকার তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, যা পরবর্তী ঘণ্টায় বজায় থাকতে পারে। এরপর 1 ডিগ্রি বেড়ে বেলা 11টায় তাপমাত্রা হতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, যা দুপুর 1টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ হালকা মেঘলা আর হালকা বাতাস বইছে দক্ষিণ পূর্ব দিক থেকে, যার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ 16 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 86%। ঢাকা এখন বায়ুমানের সূচক 13, যা ভালো। প্রিয় শ্রোতা, সকালের আয়োজন শেষ করার আগে ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো সংক্ষেপে জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদের তৃতীয় দিনে পশু কোরবানি দিচ্ছেন কেউ কেউ, রাজধানীতে শতভাগ বর্জ্য অপসারণের দাবি দুই সিটি মেয়রের। চামড়ার দাম নিয়ে অরাজকতা, বেঁধে দেওয়া দাম মানছে না কেউ, ন্যায্য মূল্য নিশ্চিতে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি সরকারের। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো 5 জনের মৃত্যু, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং আরো 1 মাস ডিএমপি কমিশনার থাকছেন আসাদুজ্জামান মিয়া, অনুমতি ছাড়া ঢাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ। সকালের খবর এ পর্যন্তই। এরপর বেলা 12টায় রেডিও টুডের দুপুরে খবর শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন এবং রেডিও টুডের সাথেই থাকুন। নিরাপদে কাটুক আপনার সারাটা দিন। এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি, আমি ফারজানা হোসেন। আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM। রেডিও টুডে 89.6 FM।